আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 13 আগস্ট 2024। দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত। বাংলাদেশ থেকে ভারতে গিয়ে কেমন আছেন শেখ হাসিনা? এ মুহূর্তে তার সমস্ত যোগাযোগের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা। গত 5 আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে গিয়েও স্বস্তিতে নেই, কারণ বিভিন্ন কারণে তিনি এখন বেশ অস্বস্তিতে আছেন। অন্যান্য চাপের সাথে সাথে ভারতের দিল্লিতে থেকে বাংলাদেশের কুচেষ্টারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, যদিও সেটি ব্যর্থ হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এরপর থেকে ভারতীয় গোয়েন্দা সংস্থা র তার চলাচল নিয়ন্ত্রণ করছে বলে জানা গেছে। এছাড়া তার ডিপ্লোম্যাটিক পাসপোর্টের কার্যকারিতা শেষ হয়ে যাওয়ায় সহজে বাংলাদেশেও ফিরতে পারবেন না বলেও মনে করা হচ্ছে। তবে বাংলাদেশের মানুষের মনে অবশ্যই নিয়ে আগ্রহ রয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী কী করছেন দিল্লিতে। এ ব্যাপারে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে শেখ হাসিনা দিল্লিতে আছেন বলে খবর প্রকাশ করলেও আসলে তিনি এই মুহূর্তে রয়েছেন উত্তরপ্রদেশের ছোট শহর গাজিয়াবাদে। গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাটির একটি সেফ হাউজে বিশেষ নিরাপত্তায় রয়েছেন তিনি। তার জন্য দিল্লি ও সিমলায় বসবাসের জন্য বাসভবনের খোঁজ করা হলেও পরে তা বাদ দেয় ভারতীয় কর্তৃপক্ষ। মূলত হাসিনার সঙ্গে যেন দিল্লির অনুমতি ছাড়া কেউ দেখা করতে না পারে সেজন্য তাকে সামরিক নিরাপত্তায় রাখা হয়েছে। দেশ থেকে চলে আসার পর থেকে এ পর্যন্ত কেমন কাটছে শেখ হাসিনার দিন তা নিয়ে বিশদ অনুসন্ধান করতে গিয়ে দ্য মিরর এশিয়া এসব তথ্য পেয়েছে। জানা গেছে শেখ হাসিনার চলাচল নিয়ন্ত্রণ করছে র, অনেকটা হাত পা বাঁধা অবস্থায় তাকে রাখা হয়েছে। হাসিনার গতিবিধি সম্পর্কে ওয়াকিব হাল তেমন অন্তত 3টি সূত্রের সঙ্গে গত 2 দিন এই নিয়ে আলাপ করে দ্য মিরর এশিয়া। জানা যায় 5 আগস্ট গাজিয়াবাদে পৌঁছে শেখ হাসিনা বেশ ক্লান্ত ও বিপর্যস্ত ছিলেন। তিনি তার লোকেরা বেইমানি করেছে বলে উম্মা প্রকাশ করেন। 5 ও 6 আগস্ট তার সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক আলাপ হয়নি ভারতীয় কর্তৃপক্ষের। কিন্তু 7 আগস্ট থেকে শেখ হাসিনা বাংলাদেশে থাকা ও ভারতে পালিয়ে আসা বহু আওয়ামী লীগ নেতার সঙ্গে স্বেচ্ছায় যোগাযোগ করেন। তার নির্দেশে আওয়ামী লীগ নেতারা কলকাতায় ও দিল্লিতে বৈঠক করে নানা পরিকল্পনা সাজান। বিশেষ করে ভারতীয় গণমাধ্যমে নানা প্রোপাগান্ডা প্রচার ও বাংলাদেশের গণমাধ্যমের নিয়ন্ত্রণ না হারানোর উপর জোর দেন শেখ হাসিনা। বাংলাদেশের গণমাধ্যমের উপর নিয়ন্ত্রণ ধরে রাখার জন্য মূলত কলকাঠি নাড়েন সালমান এফ রহমান, বাহাউদ্দিন নাসিম ও যশোর এলাকার একজন সংসদ সদস্য যিনি বাংলাদেশের কয়েকটি মাধ্যমের মালিক। রান্নাবান্না সব ঠিক আছে? একটু টেনশন তো হচ্ছে, বাবা মা আমাদের খাবার পছন্দ করবেন কি না। আরে এই খাবারে তো দেশি খাবারের কোনো স্বাদগন্ধই নেই। শোনো, আমাদের দেশে যাবার টিকিটটা কনফার্ম করো। তোমাদের এই বিদেশ আমাদের জন্য নয়। বৌমা, হ্যাঁ করো। দেশি স্বাদ পাচ্ছ? আমি পাচ্ছি। বাজার সঙ্গে স্বাদের সাথে আস্থার বন্ধন। সূত্র বলছে কলকাতায় সংবাদ মাধ্যমে বাংলাদেশ নিয়ে প্রোপাগান্ডা চালানোর মূল কারিগর তিনি। এই পরিস্থিতিতে বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি ও আওয়ামী লীগপন্থী আইনজীবীদের দিয়ে কুচেষ্টা চালানো হয়। সেটি ব্যর্থ হলে পরিস্থিতি পাল্টে যায়। তখন থেকে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বিচ্ছিন্ন যোগাযোগ ভালোভাবে নিচ্ছে না ভারতীয় গোয়েন্দা কর্তৃপক্ষ। ভারতীয় কর্তৃপক্ষের কাছে তথ্য রয়েছে যে ছাত্র আন্দোলনে শেখ হাসিনার পতন হয়েছে, সেখানে শেখ হাসিনার নিজের দলের লোকেরও হাত ছিল। ফলে এ মুহূর্তে শেখ হাসিনার সমস্ত যোগাযোগের উপর পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে ভারতীয় বৈদেশিক গোয়েন্দা বিভাগ র। জানা যায় সম্প্রতি নেতাকর্মীদের প্রতি শেখ হাসিনার চিঠি বলে যে বার্তা ঢাকার বিভিন্ন দৈনিকে প্রকাশ হয়েছে সে সম্পর্কে শেখ হাসিনা কিছুই জানেন না। চিঠিটি র নিজ উদ্যোগে বাংলাদেশের সংবাদ মাধ্যমে সরবরাহ করেছে এবং দ্রুত প্রকাশের তাগাদা দিয়েছে। মিরর এশিয়া সূত্র আরও নিশ্চিত হয়েছে দ্য প্রিন্ট পত্রিকার কোনো সাংবাদিকের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাৎ বা কথা হয়নি। দ্য প্রিন্ট হাসিনার সূত্রে যে খবর প্রকাশ করেছে তা মূলত র সরবরাহ করেছে দ্য প্রিন্টকে এবং শেখ হাসিনার বক্তব্য বলে তা প্রচার করেছে এবং শেখ হাসিনার বক্তব্য বলে তা প্রচার করতে বলেছে। মূলত বিশেষ পরিকল্পনার অংশ হিসেবে র শেখ হাসিনার সমস্ত যোগাযোগকে নিয়ন্ত্রণ নিয়েছে। এদিকে শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে আরেকটি বিতর্ক শুরু হয়েছে। শেখ হাসিনা সাধারণত ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ব্যবহার করেন, কিন্তু তিনি পদত্যাগ করার সঙ্গে সঙ্গে সে পাসপোর্ট বাতিল হয়ে যায়। তার কাছে এর বিপরীতে বাংলাদেশের সাধারণ পাসপোর্ট নেই। তাহলে কিসের ভিত্তিতে শেখ হাসিনা ভারতে অবস্থান করবেন? এছাড়া ভারতে শরণার্থী আইনে কাউকে আশ্রয় দেওয়ার নিয়ম নেই। সূত্র বলছে বাংলাদেশের একজন বিরোধী দলের নেতা সালাউদ্দিন আহমেদ দীর্ঘদিন মেঘালয়ের শিলংয়ে আদালতের বিশেষ অনুমতি নিয়ে অবস্থান করছিলেন।
শেখ হাসিনাকেও ভারত সরকারের বিশেষ অনুমতি নিয়ে ভারতে অবস্থান করতে হবে। সেক্ষেত্রে পাসপোর্টবিহীন হাসিনা পরবর্তী বাংলাদেশে যেতে চাইলে হুট করে যেতে পারবেন না। তার জন্য তার লাগবে বাংলাদেশ সরকারের বিশেষ ট্রাভেল পাস। ঢাকায় বর্তমানে যে সরকার আছে তা হাসিনাকে সে পাস দেবে বলে মনে হয় না, ফলে আইনগতভাবে হাসিনার খুব দ্রুত বাংলাদেশে ফেরার সম্ভাবনা নেই। যদিও শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন তিনি শীঘ্রই দেশে যাবেন ও আগামী নির্বাচনে অংশ নেবেন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে। যখনই পাঠাবেন তখনই জমা হবে আইএফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে। মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্ট। বিস্তারিত জানতে কল করুন 02072479670 নম্বরে। আমাদের ঠিকানা 18 ব্রিক লেন, লন্ডন E16RF, UK। IFIC মানি ট্রান্সফার ইউকে লিমিটেড, IFIC ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান।